জল দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক এদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন জল দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি স্টেনোগ্রাফার ডি দেন জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার দেন এডিপি অ্যাসিস্ট্যান্ট তারপর ডেপুটি ডিরেক্টর কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। প্রথম যেটা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নম্বর যেটা পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, তো শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। টাইপিং স্পিড 30 WPM ইন ইংলিশ, 25 WPM ইন হিন্দি, ম্যানুয়াল টাইপরাইটার যেটা আমার রয়েছে, অথবা যদি আপনাদের টাইপিং স্পিড 35 WPM ইংলিশ দেন আপনার 30 WPM হিন্দি কম্পিউটার থাকে আপনি আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট পোস্টে, নেক্সট যেটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে ডি যেটা পোস্ট রয়েছে, তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর কম্পিউটার নলেজ স্কিল টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ইরিগেশন দেওয়া রয়েছে, টেন টেস্ট দেন 80 WPM রয়েছে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভে যেটা পোস্ট রয়েছে JHS যেটা পোস্ট রয়েছে, তো আপনার যদি ডিগ্রি করে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে ইডিপি অ্যাসিস্ট্যান্ট, তো ডিগ্রি যদি কম্পিউটার সায়েন্সে করা থাকে অথবা যদি ইনফরমেশন টেকনোলজিতে করা থাকে আপনি আবেদন করতে পারবেন। 1 বছর আপনার ডাটা এন্ট্রি অপারেশনে আপনাদের যেটা আপনার নলেজ থাকতে হবে ডাটা প্রসেসিংয়ের। নেক্সট যেটা পোস্ট রয়েছে ডেপুটি ডিরেক্টর পোস্ট রয়েছে, ফিনান্স অ্যাকাউন্টস পোস্ট রয়েছে। ডিগ্রি যদি আপনাদের যে কোনো ইউনিভার্সিটিতে করা থাকে তারপর যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা চেয়েছে পাসিং অফ যেটা ফাইনাল এক্সাম ইনস্টিটিউট যেটা আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টে যদি করা থাকে, তারপর আপনাদের SAS কমার্শিয়াল এক্সামিনেশন অফ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওর আপনাদের মেম্বার অফ এনি অফ দ্য অর্গানাইজেশন অ্যাকাউন্ট অডিট সার্ভিস যদি করা থাকে আপনি আবেদন করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন, তো শুধুমাত্র আপনার অনলাইন আবেদন আপনাদের করতে হবে। তো ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে স্টার্ট 17/12/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সট ডে, প্রথম যেটা পোস্ট রয়েছে ডেপুটি ডিরেক্টর, 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। লেভেল 11 আপনাদের স্যালারি দেওয়া হবে, 2 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে। ইডিপি অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট রয়েছে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে, 1 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে। তারপর জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভে যেটা পোস্ট রয়েছে লেভেল 6 স্যালারি দেওয়া হবে, 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 2 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে 3। তারপর চলে আসছি নেক্সট যেটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার ডি, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। লেভেল 4 আপনাদের স্যালারি দেওয়া হবে, তো 4 লক্ষ 90 হাজার সংখ্যা রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে লোয়ার ডিভিশন ক্লার্ক, তো এলডিসি যেটা পোস্ট রয়েছে লেভেল 2 আপনাদের স্যালারি দেওয়া হবে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে 4, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে অ্যাপারাইজ লিমিট, আপনারা দেখতে পাচ্ছেন তো গভর্নমেন্টের যেটা গাইডলাইন রুল চলেছে সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। SC ST প্রার্থীরা আপনাদের 5 বছর, 3 বছর OBC প্রার্থীদের ছাড় দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের 500 টাকা লাগবে, যারা SC ST প্রার্থী রয়েছেন তো আপনাদের টোটাল 200 টাকা ফি আপনাদের পে করতে হবে। তো অবশ্যই বন্ধুরা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে আপনারা পে করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, আপনার আবেদন কীভাবে করবেন, তো আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ এখানে ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, তো আপনারা অফিসিয়াল সাইটে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট, যাওয়ার পর রিক্রুটমেন্ট অপশন রয়েছে, রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট যেটা অপশন রয়েছে, তো এই অপশনে ক্লিক করার মাত্রে আপনারা অনলাইন আবেদন করতে